বঙ্গবন্ধুর বীর কন্যা শেখ হাসিনা, আপনাকে অভিবাদন, আপনাকে স্যালিউট করি। গোটা জাতি আজ আপনাকে স্যালিউট করে, সারা বিশ্বে আজ আপনি প্রশংসিত। আপনি প্রমাণ করেছেন, ইয়েস উই ক্যান, আমরাও পারি, নিজের টাকায় করব। প্রমাণ করেছেন নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন, মাথা নত করেনি বঙ্গবন্ধুর কন্যা। কি দুঃসময়, কি চ্যালেঞ্জ, কি কঠিন সময়, চক্রান্ত দেশে বিদেশে সবকিছুকে অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি। একানন প্রধানমন্ত্রী রেহানার কি অপরাধ ছিল, জয়ের কি অপরাধ ছিল, পুতুলের কি অপরাধ ছিল, অবীর কি অপরাধ ছিল, একটা পরিবারকে টার্গেট করে হেনস্থা করা হয়েছে, একটা পরিবারকে অপমান করা হয়েছে। শুধু পরিবার নয়, বাঙালি জাতিকে সেদিন অপমান করা হয়েছে এই সেতুর প্রকল্প থেকে সরে গিয়ে অপবাদ দিয়েছে দুর্নীতির। বঙ্গবন্ধু পরিবার আমাদের সাবেক উপদেষ্টা মন্ত্রী সচিব অনেককেই অপমান করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা আমি মনে করি সক্ষমতার প্রতীক, এটা সত্য, আমাদের সক্ষমতার প্রতীক, তার চেয়ে বড় সত্য আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিয়েছি। আজ বারে বারে মনে পড়ে এই পদ্মা পারে মার বোগে ভাঙ্গন, মাওয়ায় ভাঙ্গন, লোহজঙ্গে ভাঙ্গন, গাজিডায় ভাঙ্গন, শিবচরে ভাঙ্গন, ভাঙ্গনের খেলা পদ্মা পারে। কার শুক্র করাটাই ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। শেখ হাসিনার মতো এরকম কমিটেড, এরকম ট্রাবল শুটার এবং শেখ হাসিনার মতো আমি বলবো তিনি যদি না থাকতেন আমরা এই সংকট, এত প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারতাম না।